এবার যে খবরের দিকে নজর রাখবো, এরকমই আরো একটি ঘটনা যেখানে স্ত্রীকে খুন করার পর আত্মঘাতী হয়েছেন স্বামী, এবং এই ঘটনা ঘটেছে খর্দাতে। খর্দার সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনেও আমরা তুলে ধরছি, এবং ঘটনাস্থলে পৌঁছায় খর্দা থানার পুলিশ। তারা গিয়ে ওই দেহ দুটিকে উদ্ধার করেছে এবং ওই স্ত্রীকে নিজে প্রথমে খুন করেন, তারপর আত্মঘাতী হন স্বামী, এবং সেই ঘটনা জানাজানি হয়। ঘটনা খবর দেওয়া হয় পুলিশকে, খর্দা থানার পুলিশ ঘটনাস্থলে যায়, দেহ দুটিকে উদ্ধার করে। স্ত্রীকে মেরে আত্মঘাতী হয়েছেন স্বামী, এই ঘটনাই ঘটেছে খর্দার। এই ঘটনা খর্দার রুইয়ায় বটতলার এই ঘটনা, সেখানেই এই যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ ঘটনাস্থলে যায়, তারপর ওই দুটি দেহ সেই দুটিকে উদ্ধার করে, এবং স্ত্রীকে প্রথমে খুন করেন স্বামী, তারপরেই আত্মঘাতী হন তিনি। স্ত্রীকে মেরে আত্মঘাতী হন স্বামী এবং খর্দার রুইয়া বটতলার এই ঘটনা। পুলিশকে পুলিশ ঘটনাস্থলে যায়, তারপর ওই দেহ দুটিকে উদ্ধার করেছে তারা। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায়, যেখানে স্ত্রীকে মেরে আত্মঘাতী হন স্বামী, খর্দার রুইয়া বটতলার এই ঘটনা, এবং ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ, তারপর দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা। টোনা সিংহ রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। টোনা, বিস্তারিত জানবো তোমার কাছে ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে। দেখো, প্রথমেই বলি খর্দা পাতলিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চল, সেখানে পেশায় টোটা চালক, এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যেটা খবর, যে তার স্ত্রীকে গলা কেটে তার স্বামী অর্থাৎ তার টোটো চালক ইনি আত্মঘাতী হয়েছেন, এবং প্রথমে স্থানীয় বাসিন্দারা এসে দরজা ধাক্কা, এবং দরজা ধাক্কানোর পরে যখন কেউ সাড়া না দেয় তখন স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, তখন ঘটনাস্থলে খবর পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুইটি মৃতদেহ এসে দেখে মৃত অবস্থায় দুটি মৃতদেহ পড়ে রয়েছে, স্বামী এবং স্ত্রী। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে স্বামীকে স্ত্রীকে আগে খুন করা হয়েছে, তারপরে স্বামী আত্মঘাতী হয়েছে। ঘটনাস্থলে বিশাল ব্যারাকপুর কমিশনারের বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিপি সেন্ট্রাল তিনি এসে পৌঁছেছেন। এবার ঠিক কি কারণে এই খুন এবং আত্মহনন সেটা কিন্তু তদন্ত করছে রহরা থানার পুলিশ। তবে দেখো, সব মিলিয়ে এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং ঘটনাস্থলে কিন্তু যেমন ডিসিপি সেন্ট্রাল এবং ডিসিপি নর্থও এসে পৌঁছেছেন, এবং তারা তদন্ত শুরু করে দিয়েছেন, এবং আশেপাশে লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং স্বামী এবং স্ত্রীর কিন্তু ইতিমধ্যেই কল ডিটেলস অর্থাৎ কল ডিটেলস কিন্তু পুলিশ কিন্তু নিয়েছে বলে জানা যাচ্ছে। তবে দেখো, কি কারণে এই খুন এবং আত্মহনন সেটা কিন্তু পুলিশের কাছে এখনো পরিষ্কার নয়। তবে এখনো কিন্তু পুলিশের কাছে কোনো রকম সুইসাইড নোট বা কোনো অন্য কিছু এসে পৌঁছায়নি। পুলিশ কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ যেটা বলছে যে এই সত্যতা কি, যতক্ষণ পোস্টমর্টম না হবে ততক্ষণ কিন্তু পরিষ্কার হবে না। ইতিমধ্যেই মৃতদেহ দুটো কিন্তু ব্যারাকপুর মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পরেই বোঝা যাবে ঠিক সঠিক কি হয়েছিল, এবং তার আত্মীয় স্বজনকেও কিন্তু খবর দেওয়া হয়েছে, আত্মীয় স্বজনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। টোনা, এক্ষেত্রে পাড়া প্রতিবেশীরা তাদের সাথে কি কথা বলা সম্ভব হয়েছে, তারা কি বলছেন, এই যে দম্পতি তাদের মধ্যে কি অশান্তি কোনো ঘটনা হতো? দেখো, এইটা কিন্তু একদমই পাড়া প্রতিবেশীরা যেটা বলছেন এমন কোনো আচরণ এদের মধ্যে দেখা যায়নি যে আত্মহত্যা বা মারামারি খুন এরকম হতে পারে। তবে তারা বলছে যে যেহেতু স্বামী কর্মে ব্যস্ত থাকতো নিজের কর্মে, সে কারণে সে রাত্রে ঘরে ঢুকতো, তারপরে ভিতরে কি হতো সেটা অতটা তাড়াতাড়ি নজর রাখতো না। তবে এরকম কোনো কোনাহল বা অশান্তি তাদের মধ্যে দেখা যায়নি, তার জন্য খুন বা আত্মহত্যা হতে পারে সেটা কিন্তু কিছুতেই মেনে নিতে পারছে না পাড়া প্রতিবেশীরা। তবে ইতিমধ্যেই যেটা তুমি বললে, পাড়া প্রতিবেশীদেরও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তারা তাদের মুখ দিয়েও কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে যে অশান্তি হতো কিনা বা থার্ড পার্সন কেউ ঢুকেছিল কিনা, সেগুলো কিন্তু সব মিলিয়ে এখন তদন্তের আয়ত্তে নিয়ে নিয়েছে পুলিশ। তবে ব্যারাকপুর কমিশনারের দুজন ডিসিপি র্যাঙ্কের অফিসার তারা পৌঁছে গিয়েও কিন্তু ময়না তদন্তের রিপোর্টের উপরে কিন্তু তার অনেকটাই ভরসা করছে, এবং ময়না তদন্তের রিপোর্টে ঠিক বোঝা যাবে যে আদৌ কি ঘটেছিল, আদৌ বা আত্মহনন না খুন না অন্য কোনো রহস্য হয়েছে সেটাও কিন্তু তদন্তে নিয়ে যাবে যতক্ষণ ময়না তদন্ত না হচ্ছে। বেশ বেশ বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে টোনা সিংহ রায়, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন প্রতিনিধি।